আপনার পয়েন্ট অফ ভিউ বা তার পয়েন্ট অফ ভিউ তো আমি চেঞ্জ করতে পারবো না। তার যদি মনে হয় আমরা সার্কাস করছি তাহলে তিনি সেইভাবেই নেবেন এটাকে, কিন্তু আমরা তো একটা রিজন, ভ্যালিড রিজনের জন্য লড়ছি না। একটা মানুষ, তার একটা মেয়ে ডাক্তার, যে 36 ঘন্টা ডিউটি করেছে আর জি করে, সে রেপ হয়ে মারা গেল এবং সেই প্রমাণগুলো লোপাট করার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা লড়ছি, অবস্থান বিক্ষোভ করছি, এবং সেটা কোনো বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণ একটা অবস্থান বিক্ষোভ করছি। সেটাকে যদি কারো মনে হয় সার্কাস, জোকারগিরি করা, তো ওয়েল অ্যান্ড গুড, তার পয়েন্ট অফ ভিউ আমি চেঞ্জ করতে পারবো না, বা আমাদের মনে হয় না কেউ চেঞ্জ করতে পারবে। তার আলাদা একটা নিজস্ব পয়েন্ট অফ ভিউ থাকতেই পারে। হাততালি দিয়ে দিয়ে ডিসকো ড্যান্স করে কোনো আন্দোলন সফল হয় না, কিছুদিন মানুষকে বিভ্রান্ত করা যায়, এটা কখনো হয় না। আন্দোলনের একটা গতিপথ আছে। তবু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বসে থাকলেন 2 ঘন্টা, কালকে তিনি নিজে আসেন, সবাইকে বললেন, বাড়িকে ডাকবেন, একটা বাচ্চা ছেলে বৃষ্টিতে ভিজবে বলছেন চা খেয়ে যান, আজ কিছু না করো মোটানগর চা খেয়ে যান, এমন ব্যাপার আমরা এই সৌজন্য দেখাতে পারবো না। এভাবে লড়াই করতে হবে কেন? ওরা তো কিছু চায় না, ওরা একটু সুবিচার চায়, একটা সুস্থ পরিবেশ চায়, সেটা ওদের, ওটা ওদের প্রাপ্য, এটা ওরা ডিমান্ড করতে হবে কেন? ওটা ওরা ওদের এমনি পাওয়ার কথা। আর সেখানে একটা এত বড় একটা ঘটনা, একটা বাচ্চা মেয়ে তার কাজের জায়গায় এভাবে তাকে মরতে হবে, এটা আমরা সবাই কি করে মেনে নিতে পারি? এই ছেলে মেয়েরা সারা পৃথিবীকে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, যে সুবিচার চাওয়ার জন্য যে ওরা সামনে থেকে লিড করছে, আমরা পিছনে আছি, কিন্তু ওদের লড়াইটা তো ওদের লড়াই, কত কত কষ্ট করছে। মানে আমার তো, আমিও তো মা, ওর মা বাবা যেন সুবিচার পায়, এই ছেলে মেয়েরা যেন সুবিচার পায়, এইটুকুই চাইবো, এর বেশি কি চাইতে পারি? যারা দোষী তারা, তাদের যেন আইডেন্টিফাই করা যায় এবং সবাই যেন, তারা যেন শাস্তি পায়। বিচার এটা যদি না হয়, আমরা এরা এই ছেলেমেয়েগুলো হেরে যাবে, সেটা তো আমরা হতে দিতে পারি না। এই ইস্যুটার জন্য যদি একটা সুস্থ আলোচনা আটকে যায়, খুব দুঃখের। স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার আজ সপ্তম দিন, বৃষ্টি মাথায় নিয়ে অবস্থানে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। দাবি একটাই, আরজিকর মেডিকেলের চিকিৎসককে ধর্ষণ, খুনে ন্যায় বিচার আর দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব স্বাস্থ্য ভবনের সামনে। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, 3 দিন ধরে টানা বৃষ্টি হয়েই চলেছে, তার মধ্যে কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা তাদের আন্দোলন জারি রেখেছেন সুবিচারের দাবিতে, এবং আগামীকাল আমরা জানি সুপ্রিম কোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি রয়েছে। কি ছবি এই মুহূর্তে? আনারও 6 রাত পার, আজকে সপ্তম দিন, এবং সপ্তম দিনে এসেও ছবিটা একেবারেই বদলায়নি স্বাস্থ্য ভবনের সামনের চত্বরে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, জুনিয়র ডাক্তাররা যে কাজটি প্রায় এই 7 দিন 24 ঘন্টা ধরে করে চলেছেন, সারাক্ষণ স্লোগানে মুখরিত করে রেখেছেন এই এলাকা, এবং সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আগামীকাল সুপ্রিম কোর্টে ফের এই ইস্যু উঠবে, এবং সেগুলোও কিন্তু এদের ভাবনার পরিকল্পনার মধ্যে রয়েছে।